এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লা আলহামদুলিল্লাহ অসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় মুসলিম বন্ধুকন সুন্নত নামাজ পাঁচক্ত নামাজের সাথে সম্পৃক্ত বারোটা কাজ যে রয়েছে হজরের পূর্বে দুই জোহরের পূর্বে চার পরে দুই মাগরীবের পরে দুই এশার পরে দুই এই বারোর আকাত এটি কি অজেব এটি যদি কেউ না পড়ে সে কি গুণাগার হবে এই বিষয় নিয়ে আমাদের অনেক বন্ধুগণ প্রশ্ন করেন অনেক ইমান দুর্বল বন্ধু রয়েছেন দুনিয়াবি ব্যস্ত থাকার কারণে সময় সংকীর্ণতার কারণে নামাজ পড়েন না উদাহরণস্বরূপ জোহরের নামাজ শূন্যশো দশ আকাত মনে করেন এই দশ আকাত কখন পরব সময় তো নেই সুনত নামাজ পাঁচক্ত নামাজের সাথে যেটা রয়েছে এটি নফল নামাজের অন্তর্ভুক্ত এটি যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুণাগর হবে না তবে কেউ যদি এই নামাজ অস্বীকার করে অবজ্ঞা করে এবং এটি সুন্নত না এবং সে মনে করে এটি আমার কোনো প্রয়োজন নেই তাহলে এর বিধান আসবে ভিন্ন অবশ্যই সে গুণাগার হবে আর যদি সময় সংকীর্ণতার কারণে ব্যস্ততার কারণে যদি মাঝে মাঝে ছেড়ে দেয় তাহলে সে গুণাগার হবে না তবে অনেক সব থেকে বঞ্চিত হবে আর যদি কেউ এটি সব সময় সেরে দেয় কখনো এই নামাজটা আদায় করে না শুধু ফরস নামাজ আদায় করে ওলামাগন বলেছেন সে নিন্দনীয় নির্ভরতা হারাবে এবং তার কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না যেটি মত দিয়েছেন ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল রাহে মাহমুল্লাহ তো একজন মুসলিম সুননত নামাজগুলি আদায় করা রসৌসাল্লা সাল্লাম পড়েছেন এর মাঝে অবশ্যই উপকার রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজ দ্বারা আপনি সম্মান বৃদ্ধি করবেন আল্লাহ রবুল্লাহ আলমিনের বন্ধুত্ব অর্জন করা যায় এবং সুনত নামাজ যদি কমসে কম বারো রাকাত আদায় করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এর বিনিময়ে আপনার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করবেন এমনইভাবে আপনি যদি ফরজ নামাজের কমতি গার্তি পরিলক্ষিত হয় আল্লাহ রব্বুল আলমিন নফল সুন্নত দ্বারা এই ঘাটতি পূর্ণ করবেন বিশেষ কোনো কারণ যে ছেড়ে দেয় এতে গুণাগার হবে না কারণ এটি ওয়াজেব বা ফরজ নয় পাঁচক্ত নামাজের সাথে সম্পৃক্ত যে সুন্নত রয়েছে আপনি আবৈদুল্লাহ হাদিস এক ব্যক্তিরসলম কাছে আসলেন নাজদবাসী আসার পর জিজ্ঞাসা করলেন ইসলাম সম্পর্কে রসুল সালাম পাশক্ত নামাজের কথা বললেন এবং বললেন খামসালিন ফিল লাইলা পাঁচক্ত নামাজ দিনের রাত্রিতে ওই ব্যক্তি তখন বললেন হাল আলাইয়া গাই রুহন্না এই পাঁচ শক্ত সালাকে আর অতিরিক্ত আছে বললেন ওয়ান যদি তুমি নফল ফল তাহলে এটি অতিরিক্ত পাঁচ শক্ত সালাতের সাথে আরও কিছু মুস্তাহাব রয়েছে সময়ের সাথে সম্পৃক্ত সেটি হলো জোহরের পরে অতিরিক্ত দুরাকাত রাকাত আসরের পূর্বে চার রাকাত অতিরিক্ত মুস্তাহাব প্রত্যেক দুই আজানের মাঝখানে আজানি কামতের মাঝখানে দুই রাকাত মাগরীবের পূর্বে দোর রাকাত পড়তে পারেন এশার পূর্বে দোর রাকাত এটি অতিরিক্ত এটি শূন্যতে মোয়াক্কাদা নয় তো এই সমস্ত শূন্যত কিন্তু আমাদের অনেক উপকার তবে কারণবশত কেউ যদি ছেড়ে দেয় এতে সে গুণাগার হবে না আলাম আলম ওসলাল্লাহ নবীন মাহমুদ